আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুন্না মেদ আপনাদের সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে টিউটোরিয়ালটি হলো আপনারা টিভিতে বা খবরের নিচে যে হেডলাইন বা ব্রেকিং নিউজটি দেখতে পারেন, সেই ব্রেকিং নিউজ বা হেডলাইনটি আপনারা কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। তো ফার্স্ট টাইমে আমরা যে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার আছে সেটা ওপেন করব। দেখতে পাচ্ছেন যে এটা আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার এবং আমরা এই ভিডিও, এটা হলো একটি করোনার গান। এই গানের নিচে হলো আমরা একটি এখানে ব্রেকিং নিউজ বা হেডলাইন ইউজ করব। তো সেই ব্রেকিং নিউজটা হলো বানানোর জন্য আমাদের অ্যাডোবি ফটোশপে যেতে হবে। তো অ্যাডোবি ফটোশপটি আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা ফাইলে যাব, ফাইলের থেকে নিউতে যাব এবং নিউ একটি পেজ নেব 1920x1080 এবং রেজুলেশন 300। ওকে, এরপর ওকে করে দিলাম। এরপর হলো আমরা হলো এখান থেকে যে দ্বিতীয় টুল আছে এখানে মার্ক টুল, এই মার্ক টুলটা নেব। নেওয়ার পরে জাস্ট আমরা এখানে লম্বা করে একটি মার্ক দিয়ে দেব এবং এই মার্কের ভিতরে একটি কালার ইউজ করব। তার জন্য এখান থেকে একটি লেয়ার নিয়ে নেব, নিউ লেয়ার, এই যে লেয়ার 1। এরপর এখান থেকে আমরা জাস্ট একটা কালার সিলেক্ট করব, আমি নিচের এই অরেঞ্জ কালারটা নিলাম। নেওয়ার পরে এখানে পেইন্টিং টুল আছে, এই পেইন্টিং টুলটা নেব। নেওয়ার পরে জাস্ট আমরা এই মার্কের ভিতরে একটি ক্লিক করব এবং আমাদের একটি শ্যাডো তৈরি হয়ে গেল। আবার আমরা মার্ক টুলটা সিলেক্ট করে এই শ্যাডোটাকে অ্যাড করে নিলাম। এরপর হলো এই শ্যাডোটাকে আমরা জাস্ট পিএনজি ফাইলে সেভ দেব। তার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটার আইকনটি অফ করে দেব, শুধু এই শ্যাডোটি হলো থাকবে এবং ফাইলে যাব। ফাইল থেকে জাস্ট সেভ অ্যাসে যাব। সেভ অ্যাসে যাওয়ার পরে এখানে 01 লিখব এবং এখান থেকে পিএনজি আমরা একটি ফরম্যাট সেট করব। সেট করার পরে জাস্ট সেভ দিয়ে দেব এবং ওকে করে দিলাম। আমাদের প্রথম শ্যাডোটি তৈরি হয়ে গেছে। এরপর আমরা হলো এই শ্যাডোর উপরে আরেকটি এখানে জাস্ট ছোটো করে একটি ব্রেকিং নিউজ লেখা একটি দ্বিতীয় শ্যাডো তৈরি করব। তার জন্য আমরা এখানে আরেকটি লেয়ার নেব। নেওয়ার পরে জাস্ট আমরা এই মার্ক টুলটা আবার নেব। নেওয়ার পরে এখান থেকে জাস্ট এই মার্ক অনুযায়ী সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে আমরা আরেকটি কালার এখান থেকে সেট করব। আপনারা আপনাদের মন মতন ডিজাইন করে একটি কালার সেট করতে পারবেন। আমি জাস্ট এই কালারটি সেট করলাম, ওকে করে দেব এবং এই পেইন্টিং টুলটা নিয়ে জাস্ট এই কালার উপরে মানে এই মার্কের উপরে জাস্ট ক্লিক করলাম, আমাদের কালারটি সেট হয়ে গেল। পর এখানে আমাদের যে লোগো আছে সেই লোগোটা হলো আমরা জাস্ট অ্যাড করব। আমরা হলো এটা মিনিমাইজ করব। আমাদের যে অফিসিয়াল লোগো আছে A to Z মুন্না মিডিয়া, এই লোগোটা এনে আমরা জাস্ট এখানে সেটে দেব। লোগোটাকে আমরা ছোটো করব, শিফট অল্টার চেপে ধরে লোগোটাকে ছোটো করে দেব এবং লোগোটা টেনে আমরা জাস্ট আমরা আমাদের এখানে সেট করে দেব। ওকে, এরপর আমাদের যে দ্বিতীয় লেয়ারটি আছে দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে পেন টুল আছে, জাস্ট পেন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে একটি ক্লিক করব, উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে রাউন্ড দিয়ে নেব এবং সিলেক্ট করে নিলাম। তিন কোণে সিলেক্ট করার পরে আমরা মাউসের যে রাইট বাটন আছে এটা ক্লিক করব, মেক সিলেকশন করব, ওকে করে দেব। এরপর আমরা জাস্ট কিবোর্ড থেকে ডিলেটে চাপ দেব এবং এই দ্বিতীয় যে হলো মার্ক টুলটা আছে এই মার্ক টুল দিয়ে আমরা জাস্ট সিলেক্ট করে নিলাম। আমরা একটা ব্রেকিং নিউজের একটি হেডলাইনের একটি ডিজাইন তৈরি করে নিলাম। ওকে, এখন আমরা হলো আমাদের নিচের যে হলো শ্যাডোটা আছে এটার আইকনটা অফ করে দেব। অফ করে দেওয়ার পরে জাস্ট আমাদের লোগো এবং আমাদের নিচে যে শ্যাডোটা আছে এটা হলো শো করতেছে, এটাকে আমরা হলো সেভ দেব। ফাইল থেকে সেভ অ্যাজ অ্যান্ড এখানে নেম দেব 02, পিএইচডি থেকে আমরা পিএনজি ফরম্যাটে এটা সেভ দেব। ওকে, কমপ্লিট। এখন আমরা হলো আমাদের ফটোশপটা মিনিমাইজ করব, এটা আমাদের দরকার নেই। এখন আমরা হলো 02 এবং 01 এই দুইটা শ্যাডোটি আমরা সিলেক্ট করব এবং টেনে নিয়ে আমাদের যে হলো প্রিমিয়ার প্রো প্রজেক্ট আছে প্রজেক্টের এখানে ছেড়ে দেব। এখন আমরা হলো আমাদের যে শ্যাডো 1 আছে শ্যাডো 1টাকে আমরা জাস্ট টেনে টাইম লাইনের উপরে ছেড়ে দেব। এরপর হলো আমরা হলো এই শ্যাডোটাকে টেনে একটু বড় করে দেব এবং পজিশন থেকে এই শ্যাডোটাকে আমরা জাস্ট নিচের দিকে নিয়ে আসবো। 360 সেকেন্ড দেখতে পাচ্ছেন, এটাকে টেনে নিচের দিকে আমরা নিয়ে আসবো। ওকে, এরপর আমাদের টাইম লাইনটা একটু এখান থেকে একটু বড় করে দেব। তারপর আমাদের যে শ্যাডো লোগো সহ যেটা আছে দ্বিতীয় নাম্বার এটাকে টেনে আমরা জাস্ট এই উপরে আনবো। আনার পর এটাকে আমরা একটু বড় করে দেব।
জাস্ট আমাদের এই শ্যাডোটা হলো লোগো সহ যেটা, এটা একটু ফ্রেমের বাইরে চলে গেছে। তো এখান থেকে পজিশন 640 এটাকে আমরা জাস্ট টেনে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন যে এটা শো করেছে, টাইমলাইনটা একটু বড় করে দিই। এবং পজিশন এই যে 360 থেকে এটা নিচের দিকে দিয়ে দেবো। এখানে আমাদের হেডলাইনটি হলো, ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা এখানে একটি টেক্সট লিখব। তো টেক্সটটি লেখার জন্য ফার্স্ট টাইমে আমরা হলো ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখানে হলো টাইটেল, দেখতে পাচ্ছেন যে টাইটেল লেখা আছে, টাইটেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি নেম চাচ্ছে, নেম দিতে পারেন, আমরা বিকে দিলাম। দিয়ে এখান থেকে জাস্ট ওকে করে দেব। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর এখানে আমরা একটি টেক্সট লিখব। তো আমরা এই যে টি আছে টাইপ টুল, এখানে জাস্ট টাইপ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে একটি টেক্সট লিখব। তো আমার অলরেডি আমি একটি টেক্সট লিখে দিছি, এটাকে আমরা হলো কপি করব এবং আমাদের এখানে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করা হয়ে গেল। এরপর আমরা জাস্ট আমরা এইটা একটু বড় করে দেখব। এরপর হলো এখান থেকে জাস্ট আপনার হলো এই যে সিলেকশন টুল আছে, সিলেকশন টুলটা সিলেক্ট করে আপনাদের টেক্সটটা হলো মিডিল পয়েন্টে সেট করে দিতে পারেন। এরপর আপনারা এখানে নিচের যে হলো লেখাগুলো দেখতেছেন, এখানে হলো ফন্ট বিভিন্ন, টাইটেল স্টাইল, এখান থেকে আপনারা এই ফন্টগুলো ইউজ করতে পারবেন। আপনাদের মনের মতনভাবে আপনারা এই ফন্টগুলো অ্যাড করতে পারবেন। জাস্ট আমি হলো একটি ফন্ট অ্যাড করব, এই ফন্টটা অ্যাড করলাম এবং এই ফন্টটাকে একটু ছোট করে দেবো। জাস্ট এই টি থেকে এই ফন্টটাকে একটু ছোট করে দেবো। সিলেকশন টুলটা সিলেক্ট করে ফন্টটাকে একটু নিচের দিকে দিয়ে দেবো। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা হলো রুল আছে, রুল অপশন। এখান থেকে রুল অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্ক্রোল লেফট অ্যান্ড স্ক্রোল রাইট দুইটা অপশন আছে নিচের দিকে, সবার নিচের দিকে। এখান থেকে আপনারা হলো ডান দিক থেকে অথবা বাম দিক থেকে কোন দিক থেকে লেখাটা হলো শো করাতে চাচ্ছেন সেটা হলো সেট করে দেবেন। তা আমি যেহেতু লেফট সাইড থেকে হলো শো করাবো, এখানে হলো স্ক্রোল লেফট হলো ক্লিক করে দেব। এবং স্টার্ট অফ স্ক্রিন, এন্ড অফ স্ক্রিন এই দুইটাতে টিক চিহ্ন দিয়ে দেবো, যে এক সাইড থেকে বের হবে এবং আরেক সাইডে শেষ হয়ে যাবে। এরপর ওকে করে দেবো। দেখতে পাচ্ছেন যে আমাদের ব্রেকিং নিউজটা কমপ্লিট। এখন আমরা এটা এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পরে জাস্ট আমরা টাইমলাইনটা হলো একটু বড় করে দেব এখান থেকে। এবং যেটা এতক্ষণ লিখলাম এই যে বিকে, দেখতে পাচ্ছেন যে প্রজেক্টটা এখানে সেভ হয়ে রয়েছে। এই বিকে মানে ব্রেকিং নিউজটা এনে আমরা এখানে ছেড়ে দেব। এরপর হলো আমরা এখান থেকে জাস্ট ফার্স্টের থেকে এটা প্লে করে দেখব, একটু জুম করে দেখব। দেখতে পাচ্ছেন যে ব্রেকিং নিউজটা তৈরি হয়ে গেছে এবং ব্রেকিং নিউজটা বেশি স্পিড হয়ে গেছে এবং আমাদের লোগোর উপরে চলে গেছে। এই দুইটাকে আমরা একটু ঠিক করব, তার জন্য আমরা একটু টাইমলাইনটা আবার ছোট করে দেব। আমাদের যে টেক্সট লেখাটা এটা হলো আমরা একটু আমাদের লোগোর যে শ্যাডোটা আছে যে PNG 2 এটা নিচে দিয়ে দেবো এবং এটা উপরে দিয়ে দেবো। ওকে, এবং আমাদের এই যে টেক্সট লেখাটি একটু বড় করে দেবো। যদি বড় করে দিই তাহলে এটার স্পিড, যে স্পিডটা আছে এটার হলো স্লো হয়ে যাবে। এখন আমরা একটু ফার্স্টের থেকে প্লে করে দেখব। দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি হলো অ্যানিমেশন এবং ব্রেকিং নিউজ যেটা হয় সেটা হলো তৈরি হয়ে গেছে। তো আপনারা এভাবে আপনাদের ব্রেকিং নিউজটা হলো তৈরি করতে পারবেন। তো এই ছিল আমার আজকের মতন টিউটোরিয়াল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যে গানটি দেখছেন এটা হলো আমার A to Z মুন্না মিডিয়া অফিসিয়াল চ্যানেলে আপলোড করা হবে। অবশ্যই এই চ্যানেলটি থেকে আপনারা ঘুরে আসবেন। তো আল্লাহ হাফেজ। জাহান্নাম হক বদনাম, ভুলে গেছে মানুষ জানলার নাম, জাহান্নাম হক বদনাম, নেই কোন দয়াময় হিংস আচার, আমার আল্লাহ হয়েছে বেজা, তাই কান ঘাতি করনার নেই প্রতিকার।